হাই ইউটিউব, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি চাইলে ইন্টারনেট এক্সপ্লোরারে যে কোনো টুল বার অ্যাড করবেন। সো লেটস টেক এ লুক হাউ টু ডু দ্যাট। সেক্ষেত্রে আমি আমার কাঙ্ক্ষিত ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারটি ওপেন করব। ওপেন করার পর সাপোজ এক্সাম্পল হিসাবে আমি বিং বার অ্যাড করব আমার ইন্টারনেট এক্সপ্লোরার। সো সেক্ষেত্রে আমি bing.com/bar যাব এবং এখান থেকে সিম্পলি ডাউনলোডে ক্লিক করব। সো যখন আমি ডাউনলোড ক্লিক করবো তখন নিচে আমি দেখতে পাবো ডু ইউ ওয়ান্ট টু রান অন, আমি সিম্পলি রানে ক্লিক করবো এবং সাথে সাথে আমার ইন্টারনেটে বিং টুল বারটি ডাউনলোড হয়ে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। সো আমরা একটু অপেক্ষা করি আনটিল ফিনিশ দিস ডাউনলোড। সো অলমোস্ট ডান আমার ডাউনলোড, 98% কমপ্লিট এবং রানিং হচ্ছে। আমরা একটু অপেক্ষা করি। অটোমেটিক বিং বারটি ডাউনলোড হয়ে ইনস্টলিং হচ্ছে। সো আমরা আর একটু অপেক্ষা করি ইনস্টলিং বিং বার আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেস্কটপে। সো একটু টাইম নেবে এটা প্রসেস হতে। সো হিয়ার উই গো, আমাদের বিং বার রেডি টু ইউজ। সিম্পলি আমরা ফিনিশে ক্লিক করব। সো যখন আমাদের বিং বারটি কমপ্লিটরূপে ইনস্টল হয়ে যাবে তখন আমরা আমাদের কাঙ্ক্ষিত ইন্টারনেট এক্সপ্লোরারে উপরে গিয়ে টেক্সট বারে রাইট ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত বিং বারটিতে গিয়ে আনচেক চেক করলে সাথে সাথে আমাদের বিং বারটি এখানে অ্যাপিয়ার করবে এবং এখান থেকে আমরা কাঙ্ক্ষিত যে কোনো কিছু যেটা যে যার জন্য আমরা ডাউনলোড করেছি সেটাতে আমরা ইউজ করতে পারি। তারপর যদি আমি চাই যে এই বিং বারটি আমার ইন্টারনেট এক্সপ্লোরার থেকে কোনো কারণবশত রিমুভ করতে চাই তাহলে কী করব, সিম্পলি আমরা সেটিং ক্লিক করব। ক্লিক করার পর ম্যানেজ অ্যাডনে যাব। যাওয়ার পর এখান থেকে টুল বার অ্যান্ড এক্সটেনশন আমরা আমাদের কাঙ্ক্ষিত যে বিং বারটি আছে তা দেখতে পাবো। দেখার পর আমি সিম্পলি ডিজেবলে ক্লিক করলে সাথে সাথে আমার বিং বারটি এখান থেকে ইন্টারনেট এক্সপ্লোর থেকে রিমুভ হয়ে যাবে। তাছাড়া আমি চাইলে আরেকটি ওয়ে আছে যে বিং বারের একদম বাম দিকে আমরা দেখতে পারবো যে এখানে যে ক্রস আইকন আছে তাতে আমরা ক্লিক করে ডিজেবল বিং বারে ক্লিক করে ওকেতে ক্লিক করে সাথে সাথে আমাদের তারপর আবার ডিজেবলে ক্লিক করবো এবং সাথে সাথে আমাদের বিং বারটি আমাদের ইন্টারনেট এক্সপ্লোর থেকে ডিজেবল হয়ে যাবে। সো দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।